রাজধানী বেইলি রোডে বহুতল বাণিজ্যিক ভবনে আগুনে 44 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয় 75 জনকে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত 10টার কিছু আগে সূত্রপাত হওয়া ওই আগুন ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেইলি রোডের আগুনের ঘটনা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার রাত, তাই স্বাভাবিকের চেয়েও কয়েকগুণ ভিড় ছিল বেইলি রোডের খাবারের দোকানগুলোতে। রাত 9:50 হঠাৎই বেইলি রোডের বাণিজ্যিক একটি ভবনের নিচতলায় দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। বাঁচার আকুতি জানাতে থাকেন ভবনে আটকে পড়া মানুষেরা। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মই দিয়ে আটকে পড়াদের নিচে নামিয়ে আনছেন। এরপর বেড়ে যায় আগুনের ভয়াবহতা, আটকে পড়াদের উদ্ধারও কঠিন হয়ে পড়ে। আগুন লাগার 6 মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস, কিন্তু আগুন এতটাই বেশি ছিল যে ততক্ষণে লেলিহান শিখা গ্রাস করেছে ভবনের বড় একটি অংশ। ভবনটিতে কাচ্চি ভাই, হাক্কা ঢাকা ও খানার সহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল। আরও ছিল কাপড় ও মোবাইল ফোনের দোকান। ল্যাডারের সহায়তায় বিভিন্ন ফ্লোর থেকে জীবিতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। সে সময় নিচে স্বজনরা উদ্ধারের আকুতি জানাচ্ছিলেন। খবর পাইছি যে কাচ্চি বাড়িতে ছিল, যে আগুন লাগছে, আমাদেরকে বাঁচাও, শান্তিবাগ থেকে আসছিল। ফায়ার সার্ভিসের 2 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। উদ্ধার কাজে যোগ দেয় পুলিশ, বিজিবি, আনসার ও র্যাব। ভবনের ভেতর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় মর্গে। ভবনটির সামনের অংশে প্রায় গ্যাস সিলিন্ডার মজুত করা থাকত। অতীতে ভবনটির ছবি থেকে বিষয়টি পরিষ্কার। বৃহস্পতিবার আগুন লাগার পর স্থানীয়দের তেমন কিছু গ্যাস সিলিন্ডার সরিয়ে নিতে দেখা যায়। ভবনে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। প্রত্যেকটি তলা, দ্বিতীয় তলা ছাড়া প্রত্যেকটি তলা, ইভেন সিঁড়িতেও, সিঁড়ি ঘরেও সিলিন্ডার ছিল। তো যেটা বিপজ্জনক একটা ব্যাপার, আগুন লাগলে সিলিন্ডার কতটুকু বিস্ফোরিত হয়, কি হয় আপনারা জানেন, যার জন্য এটা একটা বিপজ্জনক। আগুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। যারা যদি কারো ত্রুটি বিচ্যুতি থাকে, আর কাউকেও ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে তদন্তক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মেডিকেলে পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহত অনেকেরই অবস্থায় আশঙ্কাজনক। আমাদের বার্ন ইউনিটে 8 জন আর এখানে 14 জন এই আহত অবস্থায় আছে, তাদের আশঙ্কাজনক সবাই, কারণ সবারই ইনহেলেশন পান, শ্বাসনালী পড়ে গেছে। সর্বোচ্চ চেষ্টা করার জন্য সরকারের পক্ষ থেকে সেজন্যই আমি আসছি। আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা।